ফরিদপুর বিক্রয় আইটিভি থেকে বলছি। আসলে আমরা এখন আছি ফরিদপুর আলিপুর ব্রিজ সংলগ্ন মাওলানা নুরুল আমিন মোটরসে। এখন এখানে আপনারা যারা পুরাতন ইউজ বাইক চাচ্ছেন, ইউজ বাইকের এখানে অনেকগুলো গাড়ি সমাহার রয়েছে। যেমন এখানে এখন আছে ডিসকাভারি, বা এটা কত সিসি গাড়ি, 125, মানে 125 সিসি গাড়ি। তো এইখানে আমাদের একটা ভাইয়া রয়েছে, আমরা সেই ভাইয়াটার সাথে একটু কথা বলবো। ভাই, আপনার নাম? মোহাম্মদ পারভেজ হোসেন। আচ্ছা, আপনার এই গাড়িটা এটা কেমন কি ভাইয়া? গাড়ি পুরো কন্ডিশন গাড়ি, সেটা তো বুঝছি না। গাড়ি কন্ডিশন কেমন ভাইয়া? গাড়ি কন্ডিশন একেবারে ফ্রেশ আছে। গাড়ির মডেল আছে 2016 সালের মডেল। আচ্ছা, গাড়ি রান করছে 51,605 কিলো। 51,605 কিলো। গাড়ি প্রাইস পড়বে 82,000 টাকা। গাড়ি কন্ডিশন ভালোই আছে, চলছে 26,000 কিলো রান করছে। বড় ডিক্সার গাড়ি, সামনে টায়ারটাও খুব ভালো কন্ডিশনে আছে, যদি ভিডিওতে অনেক সুন্দর দেখা যাচ্ছে, আর সামনে তো আরও সুন্দর লাগবে, ভিডিও চেয়েও অবশ্যই অনেক সুন্দর হবে, তাই তো? জি। আচ্ছা, এই গাড়িটা আমরা দেখলাম মোটামুটি সামনে এবং পিছনে টায়ারগুলো যদি আমরা দেখি খেয়াল করে, মোটামুটি টায়ারটা যদি অন্ধকারের কারণে পিছনে টায়ারটা দেখা যাচ্ছে না, তারপরে ডিপগুলি দেখা যাচ্ছে, দেখেন ডিপগুলি খুব ভালো আছে। আচ্ছা, এই এই দুই নম্বর গাড়িটা, নাম্বার সিরিয়াল নাম্বার 2 গাড়ি যে দেখলাম, এই গাড়িটার আস্কিং প্রাইস কত ভাইয়া? প্রাইস হবে 1,06,000 টাকা। 1,06,000 টাকা? জি, 1,06,000 টাকা। কাস্টমার জন্য, আর অবশ্যই কাস্টমার দেখার পরে, আপনাদের দোকান আসলে দেখার পরে কিছু কম বেশি হবে? কিছু কম বেশি হবে অবশ্যই। আচ্ছা, শুনলেন গ্রাহক, আপনি যদি এখনই আসেন, দেখতে চান দেখতে পারেন, দেখার পরে আপনিও আরো কিছু দাম দর করে মালিকের সাথে কথা বলে নিতে পারেন। জি, ওকে। দ্বিতীয় পরবর্তী গাড়িতে, দ্বিতীয় গাড়ি দেখবো, তাই তো? জি, দ্বিতীয়। আচ্ছা, আমরা এখন চলে আসলাম তাহলে পরবর্তী গাড়িতে, সুজুকি জিক্সার গাড়ির সামনে, ব্র্যান্ড নিউ কোয়ালিটির গাড়ি, তাই না ভাই? জি, সুজুকি জিক্সার। আচ্ছা, এই গাড়িটি ভাই কত কিলো চলছে? ভাই এটা চলছে 10,000 কিলো রান করছে। 10,000 কিলো রান করছে, তারপরেও গাড়িটি রাখা আছে। এই যে ভাইদের দোকানের নাম্বারটা এখনো রেখে দেওয়া আছে, আর গাড়িটির লোক যদি দর্শক দেখতে চান, খুব মানে এত সুন্দর লোক মনে হচ্ছে যে শোরুমে নতুন গাড়ি। তো এই গাড়িটি কত কিলো চলছে বললেন ভাই? 10,000 রান করছে কিলো। 10,000 কিলো রান করছে, তাই তো? জি। হ্যাঁ, সামনের সামনের এবং পিছনের টায়ার দুই বছর, দেখেন একদম ব্র্যান্ড নিউ, দুই বছরের পেপারস করা আছে। হ্যাঁ, একদম কমপ্লিট দুই বছরের পেপারস করা আছে সুজুকি জিক্সার বাইকে। আচ্ছা, এরপরে এই গাড়িটার প্রাইস কত যাচ্ছে? লাস্টিং প্রাইস, প্রাইস আসুন, প্রাইস পড়বে 1,65,000 টাকা। 1,65,000 টাকা? জি। আচ্ছা, আমরা দেখলাম 1,65,000 সুজুকি জিক্সার, এখন অল কমপ্লিট। কোন গাড়িটি দেখবো ভাই? জি, 3 নম্বর। জি, এটা কি গাড়ি? ফেজার FZ V2। FZ V2? V2 ভাষণ V2। আচ্ছা, এই গাড়িটা FZ ফেজার ভাষণ 2, FZ V2। আচ্ছা, এই গাড়িটা কত কিলো রান করছে? এটা রান করছে 18,000 প্লাস। 18,000 প্লাস প্লাস? আচ্ছা, 18,000 প্লাস কিলো রান করছে। ফরিদপুরের গাড়ির কন্ডিশন দেখো সম্মানিত ভিউয়ার, ফরিদপুরের 2 বছরের কাগজ করা আছে। ফরিদপুরের কাগজ করা 2 বছরের? 2 বছর ফরিদপুরের কাগজ করা আছে, অবশ্যই 2 বছরের, তাই তো? জি। দেখবেন গাড়িটি খুব
মানে খুব সুন্দর লুকিং এই গাড়িগুলো। আর আমরা পিছনে চেষ্টা করতেছি যদিও গাড়িটা খুব ভালো লুকিং আছে, যে কোনো সময় যে কোনো সময় আলিপুর ব্রিজের বাইরের ওপার যাওয়ার সময় আপনি শোরুমটি পেয়ে যাবেন। না গাড়ির কন্ডিশন বুঝে দাম তো চাইছি। না কাস্টমারের জন্য দাম দর করার সুযোগ আছে তো? আচ্ছা অবশ্যই আছে। আচ্ছা সম্মানিত ভিউয়ার্স শুনলেন, এটা দাম দর করার সুযোগ অবশ্যই আছে, আপনারা অবশ্যই এখানে আসবেন, গাড়িগুলি দেখবেন। আশা করি আমার যেমন ভালো লাগছে আপনাদের অবশ্যই গাড়িগুলি খুব পছন্দ হবে, ভালো লাগবে। আপনারা দেখে দাম দর করে অবশ্যই কম আর বেশি আপনারা মন মতো দাম দরের মিশলে অবশ্যই গাড়িগুলি নিতে পারবেন। চলেন আমরা দ্বিতীয় হবে নেক্সটের গাড়িটা দেখি নেই। বিসমিল্লাহির রহমানির রহিম, সকল প্রশংসা একমাত্র আল্লাহর। বিক্রয় টিভির সকল দর্শককে স্বাগতম এবং শুভেচ্ছা। আমরা আজকে ফরিদপুর আলিপুর ব্রিজের ঢালে মাওলানা নুরুল আমিন মোটরসে আসছি। আজকে আপনারা যারা ইউজ বাইক পছন্দ করেন, যারা ইউজ বাইক কিনতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং নিউ নিউ কোয়ালিটির ইউজ বাইকগুলি এখানে সেল হয়, আসুন তাহলে আমরা আজকের ইউজ বাইকগুলি দেখি। ভাইজানের নাম জানো কি? আমার নাম মোহাম্মদ পারভেজ হোসেন। আচ্ছা পারভেজ, খুশ করছো? হবে না, তোমার দিয়ে হবে না, তুমি এই ভিডিও করতে পারবে না আমার কিন্তু। তুমি ভাইয়ের সাথে কথা বলবা, চ্যানেলের কথা বলবা, তারপরে আমি পুশ করবো, বাইরে হেডফোনটা তুমি লাগাই দিবা। আচ্ছা তাহলে তোমার কথা বলার দরকার নেই, আমি করি, তুমি নার্ভাস হয়ে যেতে পারো, আর যদি বলতে পারো তো বলো না, সমস্যা না, চেষ্টা করো।22,000+ রান করছে। আর আপনার পেপারস আপ টু ডেট আছে তো? 2 বছরের পেপারসের টাকা জমা দিয়ে আছে, কাগজ করা কমপ্লিট। আচ্ছা আপনি কাগজ কমপ্লিট দিবেন, 2 বছরের আপ টু ডেট পেপার এড করে দিচ্ছেন। আচ্ছা 2 বছরের আপ টু ডেট পেপার সহ কত চাচ্ছেন গাড়ির প্রাইস? প্রাইস করবে 1,45,000 টাকা। 1,45,000 টাকা 2 বছরের আপ টু ডেট কাগজ সহ অল কমপ্লিট। আচ্ছা এটাই কি একদম নাকি আমাদের কাস্টমারের জন্য দাম দর করতে পারবে? কিছু দাম দর করতে পারবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আর এতক্ষণ আমরা মাওলানা নুরুল আমিন মোটরের স্টাফের সাথে কথা বলতেছিলাম। আর সম্মানিত নুরুল আমিন ভাইজান এখানে বসা আছে, আসসালামু আলাইকুম ভাই, আপনি ভালো আছেন? আপনার এই মোটর ব্যবসা কতদিন যাব? আপনি নিজেই তো মালিক। আচ্ছা ঠিক আছে, আর ভাইয়ের সাথে অবগত পরিচয় করাই দিলাম আপনাদের। এই এই মাওলানা নুরুল আমিন মোটরের মালিক এই নুরুল আমিন ভাই, উনি আপনাদের যে কোনো সময় আমাদের গ্রাহকরা আপনাকে ফোন টোন দিলে আপনি যে কোনো সময় অবশ্যই ফোনটা রিসিভ। অবশ্যই অবশ্যই অবশ্যই, আল্লাহ শুনলেন আর মাওলানা নুরুল আমিন ভাইকে অবশ্যই আপনারা ফোন দিবেন, উনি খুব ভালো লোক, আপনারা লুকেই দেখতেছেন আর অন্য কথাবার্তাও বুঝতেছেন।
আর ভাইজান আপনার মোবাইল নাম্বারটা অনেক সময় কি কাগজে অনেক ভুল করে ফেলে যদি একবার মুখে বলে দেন। আচ্ছা 01714017107090 01714 01709 01709 61418261 আচ্ছা শুনে নিলাম ভাইজানের ফোন নাম্বার যদি এখন আগুন নিতে ভাই আমাদের সময় চলে যাবেন আমরা আবার নতুন করে আবার আবার কয়েকটা গাড়ি দেখি ঠিক আছে ভাই এখন আমরা কোন গাড়িগুলো দেখাবো ভাই এটা ফোর বি গাড়িটা দেখতে পারেন আমরা এখন দেখবো অ্যাপাচি ফোর বি এক্স কানেট ফোর বি 160 আচ্ছা ভাইজান গাড়িটা আসলে জায়গা নাই যে কারণে ভালো মতো দেখাতে পারতেছি না আর দর্শক আমি বলতেছি বিক্রয় বাজার টিভি থেকে গাড়িটা ফুললি ব্র্যান্ড নিউ লুক আপনারা এমনি একটু একটু করে দেখাচ্ছি দেখেন গাড়িটি ফুললি ব্র্যান্ড নিউ লুক গাড়িটা নিউ মডেল এই গাড়িটা কত কিলো রান করছে গাড়িটা কিলো রান করছে 5000 কিলো রান করছে তাই তো জি আচ্ছা তাহলে এটার গাড়িটার কাগজের কি অবস্থা ভাইজান কাগজ আছে শোরুমের যে কাগজটা দেয় শুধু শোরুম পেপারসটা আছে কাগজ আচ্ছা শোরুম পেপারস আছে কাগজটা করে দিবেন আপনারা করে দিবেন এখন মালিকই যেভাবে চাইবে সেভাবে করে দেব মালিকই যদি মনে করে আমাদের মাধ্যমে করে নেবে কাস্টমার যেভাবে চাইবে সেভাবে না হর পর ওইভাবে দিবেন তাই তো আর কাস্টমে চাইলে প্রিয় গ্রাহক আপনি চাইলে গাড়ি দিয়ে আপনি কাগজ করেও নিতে পারেন কাগজ ছাড়াও দাম দর করে নিতে পারেন আপনারা এখন এই কাগজ ছাড়া অবস্থায় কত যাচ্ছে কাগজ ছাড়া অবস্থা 1,62,000 টাকা 35,000 আচ্ছা ইঞ্জিন কন্ডিশন কেমন আছে গাড়িটা ইঞ্জিন কন্ডিশন একেবারে ফ্রেশ একদম ফ্রেশ জি আচ্ছা এটা তো শোরুম প্রিপারেন না জি চাইলে আপনারা কাগজপত্র করে নিতে পারবেন অথবা এখান থেকে করতে চাইলে করে দিবেন করে দেব আমরা আচ্ছা আপনি কাগজপত্র যেহেতু এখন নাই এখন কাগজপত্র ছাড়াই কত যাচ্ছেন প্রাইস কাগজপাতি ছাড়াই 58,000 টাকা ভাই 58,000 টাকা তো আসলে আমি আমার থেকে বলতেছি একটু বেশি হয়ে যায় একটু কমাই বলতে কাস্টমারের জন্য একটু কমাই দিলে মনে হয় আমার জন্য ভালো হইতো আমি বিক্রয় বাজার থেকে আপনাকে রিকোয়েস্ট করছি 55,000 টাকা আচ্ছা তারপরও আমার কাস্টমার চাইলে আমি যে 3,000 টাকা আপনাকে রিকোয়েস্ট করার পরে কমালেন আমার তারপরও চাইলে কি দাম দর করতে পারবে তারপরও সামান্য কিছু অপশন থাকবে আচ্ছা ঠিক আছে সম্মানিত ভিউয়ার শুনতে পেলেন ভাই তারপরও বললো একদম টায়ার গুলি সবকিছু এ টু জেড দেখতেছি ইনটেক মনে হচ্ছে শোরুমের গাড়ি দেখতে আসছি সম্মানিত দর্শক দেখবেন যে গাড়িগুলি খুবই ফুল ফ্রেশ কন্ডিশন কোনো এক্সপোর্ট নাই কোনো মাইল খাওয়ার এর পর অ্যাক্সিডেন্ট কোনো হিস্ট্রি না 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 ফুল ফ্রেশ আছে গাড়ি আচ্ছা ফুল ফ্রেশ আছে গাড়িটা আচ্ছা গাড়িটার এই গাড়িটার ইঞ্জিনটা হচ্ছে সাদা আর বাই গাড়িটার আপনার হচ্ছে পেপারের অবস্থা কি
কাগজ অল কমপ্লিট করা, কিন্তু অল কমপ্লিট কত সাল পর্যন্ত ডেট আছে? ডেটের মেয়াদ শেষ হয়ে গেছে। আচ্ছা, মেয়াদটা আবার বাড়াইতে হলে 2300 টাকা খরচ হবে। আপ টু ডেট ডেট বাড়াইতে হবে কাগজের, এই তো? আচ্ছা, এই অবস্থায় যে অবস্থায় আছে এই অবস্থায় প্রাইস কত যাচ্ছে? এই অবস্থায় প্রাইস চাইতেছি 62000 টাকা। 62000 টাকা কাস্টমারের জন্য কিছু ডিসকভার 125 আমরা এখন নেক্সটে দেখবো হচ্ছে ডিসকভার 125। অবশ্যই আপনারা ভিডিও লুকে দেখছেন, গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে। আচ্ছা, দেখা যাক গাড়িটার মিটারটাও দেখেন, খুবই ফ্রেশ কন্ডিশনে আছেন। অবশ্যই একটু ধুলা টুলা দেখা যাচ্ছে, গাড়িটা কিন্তু ফুল একদম ব্র্যান্ড নিউ কোয়ালিটির। আচ্ছা ভাই, এই গাড়িটা কত কিলো রান করছে? গাড়িটা 11000 কিলো রান করছে। আচ্ছা, গাড়িটার কালার হচ্ছে রেড বাই ব্ল্যাক? হ্যাঁ জি। আচ্ছা, কালার পরে লাল। গাড়িটা 11000 কিলো চলছে? জি। আচ্ছা, 11000 কিলো চলছে। আপনার গাড়িটার পেপারসের অবস্থা কি? পেপারস টাকা পয়সা জমা দেওয়া আছে এখন, পেপারসের টাকা পয়সা জমা দেওয়া আছে। নতুন আপডেট আপটু এখন শুধু করে দিবেন আর কি। হ্যাঁ, পেপারস করা আছে, শুধু প্লেটটা পাওয়ার আশায় আছে। আচ্ছা, কিছুদিনের ভিতরে পেপার প্লেটটা পেয়ে যাবেন। আচ্ছা যাই হোক, এই কমপ্লিটলি অবস্থা এই এই 120 প্রাইসটা চাচ্ছেন কত? ডিসকভার প্রাইস 92000 টাকা পড়বে। 92000 টাকা কাস্টমার। অবশ্যই দর্শক চাইলে আপনারা শোরুমে এসে দাম দর করার সুযোগ অবশ্যই সবটি গাড়িতে আমাদের এখানে পাচ্ছেন, মাওলানা নুরুল আমিন মোটরস। আচ্ছা ঠিক আছে ভাই, নেক্সটে কোন গাড়িটা দেখাবেন? নেক্সটে পালসার 150। পালসার 150 সিসি, এই তো? জি। আচ্ছা, আমাদের প্রত্যেকটা মোটর বাইকই সম্মানিত দর্শক দেখবেন যে খুবই গুড লুকিং গাড়িগুলি, এখানে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরির গাড়ি নাই, কোনো সেরা ফাটা এক্সপোর্টের গাড়ি নাই। আমাদের এখানে যা যতগুলি গাড়ি আছে সবই ব্র্যান্ড নিউ লুক, তাই নাকি ভাই? জি, সব একদম ফ্রেশ গাড়ি। আচ্ছা, ফ্রেশ কোয়ালিটির গাড়ি। আচ্ছা, পালসার 150 পেপারের অবস্থা কি ভাই? পেপারস অল কমপ্লিট। পেপারগুলি অল কমপ্লিট আছে, তাই তো? জি। আপনার এটা কত কিলো চলছে 150টা? এটা চলছে 14000 কিলো। 14000 কিলো। এটার প্রাইসটা আপনারা কত যাচ্ছেন? প্রাইস পড়বে 135000 টাকা। 135000 টাকা। জি, অবশ্যই কাস্টমার চাইলে দাম দর করতে পারবে ইনশাআল্লাহ। তারপরে আমরা নেক্সট কোন গাড়িটা দেখব? নেক্সট দেখবো টিভিএস ম্যাট্রো। টিভিএস ম্যাট্রো, টিভিএস ম্যাট্রোর সিসি কত ভাই? 100। টিভিএস ম্যাট্রো 100 সিসি, দেখতে পাচ্ছেন দাগার কারণে আমরা গাড়িগুলি ঘুরিয়ে ঘাড়িয়ে ভালো মতো দেখাতে পারছি না দর্শক। যদিও এই অবস্থায় যারা গাড়ি কেনা বেচা করেন এবং নিজেরা ইউজ করেন, গাড়ির কন্ডিশন দেখলে বুঝতে পারেন। অবশ্য ইঞ্জিন কন্ডিশন দেখাতে পারলাম না, এই জন্য আমি খুবই দুঃখিত। আচ্ছা যাই হোক, এই গাড়িটার আপনার হচ্ছে পেপারের কন্ডিশন কি ভাই? গাড়িটার পেপারস কমপ্লিট। পেপার কমপ্লিট, ফরিদপুরে 2 বছরের কাগজ করার পেপারস। গাড়িটা হচ্ছে ফরিদপুর মেট্রো, এই তো? জি। 2 বছরের কমপ্লিট কাগজ, কমপ্লিট কাগজ 23 সাল পর্যন্ত। 23 সাল পর্যন্ত। আচ্ছা, 23 সাল পর্যন্ত আপ টু ডেট কাগজ করা আছে। তো এটা টিভিএস ম্যাট্রোর আস্কিং প্রাইস কত ভাই? এটাও 55000। 55000। আচ্ছা, আমাদের দর্শক যদি আপনাদেরকে দোকানে এসে দেখে দাম দর করার সুযোগ তো অবশ্যই রাখবে। অবশ্যই রাখছে। অবশ্যই শুনলেন দর্শক, আমরা অনেকগুলি গাড়ি দেখলাম, আপনারা যেই কোনো গাড়ি যেই কোনো সময় নিতে আসলে এখানে দাম দর করার সুযোগ অবশ্যই পাবেন। জি, অবশ্যই দাম দর করার সময় শোরুমে আসলে আমাদের এই বাইকে পেয়ে যাবেন। ভাই জানেন না, আমার নাম মোহাম্মদ পারভেজ হোসেন। মোহাম্মদ পারভেজ হোসেন, অবশ্যই ভাইয়ের পার্সোনাল একটা নাম্বার আমরা দিয়ে দিচ্ছি। ভাই আপনার পার্সোনাল নাম্বারটা দিবেন, যাতে কোনো কাস্টমার চাইলে আপনার কাছে ফোন দিয়ে খোঁজ খবর নিতে পারে। জি জি, আপনার নাম্বারটা বলুন। 01840 01840 02 02 79 17 17 17। জি পারভেজ ভাই, পারভেজ ভাই মানুষ হিসাবে খুবই ভালো, ভালো লাগলো ভাইয়ের সাথে ভিডিও করে। আর ইনশাল্লাহ ভাই আমরা অবশ্যই আবার আসবো আপনার কাছে। জি, আর আজকে কি আর কোনো গাড়ি দেখাবেন? গাড়ি তো আছে কিন্তু। আচ্ছা, আমি
আমরা ভাইয়াদের পাশে আর একটা শোরুমে আছে, আরো দুইটা গাড়ি রাখা আছে। একটা গাড়িতে আপনার হচ্ছে নাম্বার প্লেটে, আর একটা নাম্বার প্লেট আছে। তো যাই হোক ভাই, আমরা ওইটা ওই আপনাদের বড় শোরুমে অনেকগুলি গাড়ি দেখলাম, এখানে দুইটা গাড়ি আছে, কোনটা কি গাড়ি ভাই? এটা অ্যাপাচি 4V। অ্যাপাচি 4V জি, এটা 160। আচ্ছা 160। আচ্ছা, এই গাড়িটা প্লেট কি আপনারা করতে দিবেন নাকি এই অবস্থায়? শোরুম পেপার, আচ্ছা শোরুম পেপার চাইলে পেপার করে নিতে পারবে, তাই তো? আচ্ছা, এটা শোরুম পেপার সহ এটা প্রাইস কত চাচ্ছেন? এটার প্রাইস পড়বে 1,55,000। 1,55,000, তাহলে আমরা এই লুকটা দর্শককে 9000 কিলো রান করছে। আচ্ছা এক মিনিট, আমি তো গাড়িটা লুকটা দেখাই সব করতে। চাইলে সামনে এসে দেখলে অবশ্যই আমার মনে হয় আমাদের যেহেতু ভিডিও রাত্র করে করা হচ্ছে, আপনাদের কাছে আরও চকচকে আরও নতুন মনে হবে গাড়িগুলিকে যদি সামনে দেখেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, গাড়িগুলি আমরা দেখলাম। এই গাড়িটার প্রাইস কত চাইলেন? 1,55,000। 1,55,000 টাকা। চাইলে আমাদের দর্শক এসে আপনাদের সাথে আরও দাম দর করতে পারবে তো? অবশ্যই। আচ্ছা ঠিক আছে, এরপরে কোনটা দেখাচ্ছেন? এই এটা কি গাড়ি? এটা পালসার, পালসার 150। আচ্ছা, 11 সিলিয়ারের গাড়ি? হ্যাঁ জি, 11-61-73। আচ্ছা, এটা কত কিলো রান করছে ভাই? এটা কিলো রান করছে 32,000+। 32,000 কিলো+ জি। ২৩০০ টাকা লাগবে রিনিউ করতে। এটা 1,35,000 টাকা। 1,35,000 টাকা। এটা তো আপনারা কাগজ আপডেট করে দিবেন না, করে নিতে হবে, মালিক যে নেবে সে আপডেট করে দেবে। কাস্টমার চাইলে তো আপনার সাথে দাম দর করার সুযোগ রাখে? অবশ্যই রাখবে। আচ্ছা ইনশাল্লাহ, তাহলে ঠিক আছে। আমি মালিক ছিলাম আপনাদের সাথে এতক্ষণ, আমাদের ভাইজান মোহাম্মদ পারভেজ হোসেন, মোহাম্মদ পারভেজ ভাইয়ের সঙ্গে। তো আমার সাথে ভিডিও করে আপনার কেমন লাগলো ভাই? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো। আচ্ছা, পারভেজ ভাই বললো ভালো লাগলো, আমি আপনাদেরকে ভিডিওগুলো উপহার দিতে পারে আমারও ভালো লাগবে। সর্বশেষে একটা কথা বলবো আমাদের দর্শকদেরকে, আমার প্রিয় ফরিদপুরবাসী ভাই বন্ধুদেরকে, আমার বিক্রয় বাজার চ্যানেলটি আপনারা শেয়ার করবেন ফেসবুক টাইমলাইনে, অথবা ইউটিউব থেকে শেয়ার করবেন, অথবা ইমুতে শেয়ার করবেন, হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন। যদি শেয়ার করেন, আপনি আমার ভাই, আমি আপনার ভাই, আমি চাই সারা বাংলাদেশের মানুষ আমাদের ফরিদপুরের সমস্ত ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান হিসাবে জানুক। আর বিক্রয় বাজার চ্যানেলটিকে অবশ্যই, যে আপনি এই মুহূর্তে দেখছেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটা আপনাদের ফ্যামিলিও শেয়ার করবেন, ঠিক আছে ভাই? আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।